ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইটস কজেস ক্যান্সার। তারপর 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 লোকটার কী হলো রে? উফ, বিরক্ত করিস না তো। আরে বল না। থাম, সারা পাড়া তো একেবারে মাথায় করে তুলেছিস। বাবা, আমরা তো পড়ছিলাম। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি কি পড়ছিলে। বাড়ির বাইরে থেকে তো টু শব্দটিও শুনতে পাচ্ছিলাম না। যেই দরজার কাছে এলাম অমনি শুরু হয়ে গেল। তো কি করছিলাম, মাকে জিজ্ঞেস করো না, সে তখন থেকে তো হেনরির সূত্রটাই পড়ে যাচ্ছি। চুপ, একদম চুপ। তা তোমার ওই হেনরির নিচে ওটা কি কি কোথায়? ও, কিছুই জানো না? না, কিছু নেই বাবা। ও বাবা, আবার গোয়েন্দা গল্প! তোমাদের না বারণ করেছে এই সমস্ত বই পড়তে? বাবা, ওটা তো বেশ ভালোই বই, আর তাছাড়া ওটা তো শুনতে বেশ আমার ভালোই লাগছিল। ও, তুমিও নিজের মাথাটা তো খেয়েছো, এখন বোনের মাথাটাও খাচ্ছ। উফ, ঘরে ঢুকতে না ঢুকতে মেয়ে দুটোর পেছনে। যাও, ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে খেতে আসো। এই, তোরাও খেতে আয়। কি ব্যাপার বলো তো, আজকে একবার বাড়িতে ঢুকে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিলে। আর বলিস না, কতবার বারণ করেছি এই সমস্ত ছাইপাশ পড়বি না, তাও সেই গোয়েন্দা গল্প পড়বে। এই, কোনটা পড়েছিস? আরে, তুমি যে গোয়েন্দা বইটা এনে দিলে। কোনটা বলতো? সেই যে বিশ্বের সেরা গোয়েন্দার বইটা। বলো না বল। হ্যাঁ দাদা, বইটা কিন্তু সত্যিই দারুণ। আহা, তুমিও পড়ে দেখতে পারো, আমি সেটাই বলছি। তাই তো বলি, এত সাহস ওরা পায় কোথার থেকে? আহা পোকো না, ওরা তো ছোট, ওরা তো এগুলো করবেই। বলো কি রে বড় খোকা, বাড়িতে ঢুকে একবারে কুরুক্ষেত্র শুরু করে দিয়েছিস। বলো তো। হ্যাঁ ঠাম্মি, আমায় কিন্তু দুটো লাড্ডু দেবে। দেবে দেবে, তোমাকে দুটোই দেবে, চিন্তা করো না, দুটোই দেবে। হ্যাঁ রে বাবা, দেব দেব। ঠাম্মি, ওকে দুটো দিলে কিন্তু আমাকেও দুটো দিতে হবে। ওই যে, একজন চেয়েছে আরেকজনকেও দিতে হবে, বোঝো ঠেলা। উফ, তুই বাবা সেই দেব, তোকেও দুটো দেব। আর একটু ওমা, দাদাকে আরো দুটো বেশি লাড্ডু দাও, তাতে যদি দাদা রাগটা একটু কমে। আসো আসো। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম গো, লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম, ডুগুডুগি সাধির লাউ বানাইলাম। আরে তোর, রাখো তো তোমার লাউ, সকাল থেকে লাউ লাউ। আরে আমায় কি বলছিস, তুইও তো সকাল থেকে নাগিন ডান্স করে যাচ্ছিস। আমার হয়েছে যত জ্বালা, এই সকাল থেকে একজন ভ্যাভে করে যাচ্ছে আর একজন ঢ্যাং ঢ্যাং করে যাচ্ছে। আরে ধুর, আমি এমএস থাকবই না। ওই, আমার কৌটুরে কি করছিস? কিছু না, কৌটুরে পরিষ্কার করছিলাম আর কি। পরিষ্কার করছিস? এই যে দাদাবাবুরা,
আজ কিন্তু কলে জল আসবে না, চানটা ওই সামনে পুকুর থেকে করে নেবেন। রোজ রোজ একই বহনে লেগেই আছে না, এরপর তো কিন্তু ভাড়া দেবো না ঠিক করে। সেটা মা জানোরকে বলুন গে জান, আমি কি করে জানবো। আবার কে এলো, যাই। সকাল সকাল আবার এলো মাথা খেতে। আমায় কিছু বলছো? হ্যাঁ আপনাকে? না 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 না, আসুন আসুন। মাসিমা কোথায় গো? মাসিমা? হ্যাঁ ওই ভিতরেই আছে। আসুন 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 আসুন। হ্যাঁ ভিতরেই আছে। ও মাসিমা, আরে কই গেলেন? এই যে গো হরি, এসো। লাড্ডু বানাচ্ছেন? যাই বলেন মাসিমা, আপনার হাতের লাড্ডু কিন্তু দারুণ। মার বানানো লাড্ডু আছে বলেই তো। একটা কথা বলি মাসিমা, এই যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মাঝে মাঝে আপনার কাছে আসে, এত লাড্ডু বানাতে তো দারুণ খরচ, এত টাকা আপনি পান খুঁজ থেকে? ওই তোমার দেওর দেয়, আর ও লাই দিয়ে দিয়েই তো মেয়ে দুটো আজকে এই অবস্থা করেছে। দেখো সারাদিন তো তুমি বাড়ি থাকো না, ওর দেখভাল পড়াশোনা সবই তো ও করায়, এইসব নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছে তাই করো। হ্যালো, আর বলো না, বাবা রোজ পড়া পড়া করে মাথা খারাপ করে দিচ্ছে, খালি ওই এক কথা। আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। আরে তুমি রাখো না, পরে কথা বলছি বললাম তো, রাখো রাখো রাখো। কি রে দিদি ভাই? তুমি? আমি তো সেই প্রশ্নই তোকে করছি, এত রাতে তুই এখানে কি করছিস? না মানে এমনি ওই আর কি। যা ঘরে যা, অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়। কাকাকে বললে পুরো ব্যাপারটা হয় না? কাকাকে? হ্যাঁ কাকাকে জানা নিশ্চয়ই একটা না একটা স্টেপ নেবেই। বুদ্ধিটা তুই খারাপ দিসনি, কাকাকে বলা যেতেই পারে। ঠিক আছে তুই এখন ঘুমা, রাত হয়েছে, কাল সকালেই যাব। কাকাই, তোমাকে না কিছু জানানোর ছিল। হ্যাঁ বলো মা। আসলে কাকাই, কালকে রাতে ফোনটা নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। তখনই ঠাম্মি ডাকলো, তো আর দেখা হলো না। আচ্ছা একটা কাজ করতে পারিস? হ্যাঁ বলো। তুই যেন কবে দেখেছিলি বললি? কাল। কাল? আমি ওনা একদিন দেখেছিলাম। তুইও দেখেছিলি? হ্যাঁ। কবে? আমার তো সেটা মনে নেই। হ্যাঁ মা একটু মনে করো, মনে করার চেষ্টা করো, ঠিক মনে পড়বে, বলো বলো। ও সেদিন কি আমার ড্রয়িং ক্লাস ছিল না? সেদিন কি বিকেলবেলা আমি আসতে গিয়ে দেখেছি? হ্যাঁ ড্রয়িং ক্লাসের দিনই।
ড্রয়িং ক্লাস কোন বার? তোর ড্রয়িং ক্লাসটা কোন বার বল? স্যাটারডে? হ্যাঁ। তুইও স্যাটারডে? তুইও স্যাটারডে? ওকে শোন, আমরা একটা প্ল্যান করছি, নেক্সট স্যাটারডেতে, ভালো করে শুনে নে। তাহলে আমাদের নেক্সট অপারেশন স্যাটারডে। অরুণা, ও অরুণা, অরুণা কে? আমি রণ, রণদেব আসছি। কি ব্যাপার? আরে তুমি পুজোর চাঁদাটা পাঠালে না? চাঁদা কি হয়েছে গো বাবা? চাঁদা তো আমি পাঠিয়ে দিয়েছি, তো হাফ টাকা। ওই হাফ টাকায় কি হাফ পুজো করবো নাকি? তাই শুনুন, টাকাটা পাঠিয়ে দেবেন, আমি চলে, বুঝলেন? কেন? আরে দেখুন না, এটা আস্ত চোর, প্রতিদিন আমাদের খাবার চুরি করে। কি হয়েছে কি? আরে দাদা আর বলবেন না, প্রত্যেকবার খাবার চুরি করে, এবার তো টাকাটাই সাফ করে দিয়েছে, সারা মাস চলবে কি করে? আমি টাকা চুরি করিনি, আমি ওখানে খাবার চুরি করে খাই, কিন্তু টাকা কখনো চুরি করি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তলপাত্রকে ফোন করে দিচ্ছি, ও এসে যা করার তাই করবে। ও পুলিশ আঙ্কেল আসবে? তাহলে তো খুবই ভালো। ও মা, পুলিশ আবার কি করবে? কি আবার করবে? আসবে, এনকোয়ারি করবে, তারপরে যা ভালো হয় তাই করবে। এই তোমরা ভিতরে যাও, তো যাও, তো যাও, এই তোমরা ভিতরে যাও, তো একটু চল। শুনলাম নাকি আজকে বাড়িতে চুরি হয়েছে? আচ্ছা দিদি, তোর কি মনে হয় বাড়ির মধ্যে কি কেউ চুরিটা করেছে নাকি বাইরের কেউ? দেখ রিমি, গোয়েন্দা হতে গেলে সবাইকেই সন্দেহ করতে হয়, এমনকি আমার তো তোর ওপরেও সন্দেহ রয়েছে। দিদি শেষমেশ আমিও, আমি না তোর অ্যাসিস্ট্যান্ট, আমি তো বাড়িতে ছিলামই না, করে কাজও নেই, বাদ দে। আসছি, আয় তলপাত্র। হ্যাঁ বল। ইনি মিস্টার তলপাত্র, পুলিশ ইন্সপেক্টর, তোমাদের সাথে একটু কথা বলবে। আর শোন, এই ঘর থেকে চুরিটা হয়েছে। এই ঘর থেকে? হ্যাঁ, এবার তুই যা করার কর। এক কাজ করো তো, তোমরা বাইরে যাও তো একটু। বাইরে যাও তো একটু। কিরে, কিছু পাওয়া গেল? না, সেরম কিছু পাইনি। তবে এক কাজ কর, তুই থানায় গিয়ে একটা এফআইআর করে আয়, তারপরে দেখছি কি করা যায়, চল। হুম, চল চল। দিদি কিছু বুঝতে পারলি? হুম, চিন্তা করছি। কি চিন্তা করছিস? না মানে, আমাদের ঘর থেকেও টাকাগুলো চুরি হচ্ছে, আবার মিসের ঘর থেকেও টাকাগুলো চুরি হচ্ছে, তার মানে এটা এমন কেউ করছে।
যে সহজেই আমাদের ঘরে ঢুকতে পারে আর মেসের ঘরেও। বারে চেনা কেউ আবার চুরি করে নাকি? যদি চেনা কেউ চুরি করে তাহলে সে কি চায়, মোটিভটাই বা কি? মোটিভ মানে উদ্দেশ্য। যদি চেনা কেউ চুরি করে তাহলে সে কি চায়, উদ্দেশ্যটাই বা কি? তোরা এখন রেডি হসনি? চল চল, দেরি করিস না, চল চল চল। আচ্ছা শোন, তুই থাকবি ব্যালকনির উপরে, সেখান থেকে ফলো করবি, আমি আর মিমি নিচে যাচ্ছি। ওকে চল চল চল, ছাড়ি যাচ্ছি, চল ফাস্ট। হ্যালো পুলিশ আঙ্কেল। হ্যাঁ, আমি মিমি বলছিলাম। বলো মা, নতুন কোনো খবর? আসলে কেসটা পুরোটাই সলভ হয়ে গেছে, তোমাকে আজকেই আসতে হবে। ওকে ওকে, আমি আসছি। কি ব্যাপার রে? মিমি আমাদের এখানে সবাইকে আসতে বললো, তুইও এসে পড়েছিস, কোনো কিছু জানতে পারলি? আমি একটা খবর নিয়ে এসেছি, যা শুনলে তোরা অবাক হয়ে যাবি। খবর? কি 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 খবর? আরে খারাপ কিছু নয় তো? না না না, খারাপ কিছু নয়। মিমি যা বলার তুমি বলে দাও। তাহলে শোনো, সেদিন মানে যেদিন রাতে চুরিটা হয়েছিল, সেদিন আমি, বোন আর কাকা দুজন অজ্ঞাত পরিচয় মানুষকে ধরার চেষ্টা করছিলাম। আমরা গাছের আড়াল থেকে লক্ষ্য করছিলাম তারা কিছু একটা দেওয়া নেওয়া করছে। ঠিক তখনই তাদের ধরার চেষ্টা করি, কিন্তু তারা পালিয়ে যায়। আর সেই রাতের পর আমি সমস্ত ঘটনা জানাই পুলিশ আঙ্কেলকে। আমি মিমিকে ঠিক যেরকম যেরকম বলেছি, মিমি ঠিক সেরকম সেরকম করেছে। আর সেদিন যাদের ধরেছিলাম তাদের মধ্যে একজন ছিল রমাদা। হ্যাঁ, আগের দিন রাতের সেই ঝামেলার সময় আমি বুঝতে পেরেছিলাম আমার নখের আঁচড় কোনো একজনের হাতে লেগেছিল। পরের দিন রমানাদার হাতে একটা আঁচড়ের দাগ আমি দেখতে পাই। ওকে জিজ্ঞেস করি, প্রথমে সে কিছু বলতে না চাইলেও পুলিশের ভয় দেখাতেই পরে সব বলে দিতে বাধ্য হয়। রমানাদা কাঁদতে কাঁদতে বলে, আমাকে একজন লোক রোজ ফোন করত আর টাকা চাইতো, আর বলতো আমি যদি ওকে টাকা না দিই তবে আমার বাবা মাকে মেরে ফেলব। তাই রমানাদা মেসের টাকা চুরি করে ওই টাকা তুলে দিতে বাধ্য হয়েছিল। রমানাদার থেকে আমি একটা ফোন নাম্বার পাই। তার আগে আমি আর রিমি বাগানে গিয়েছিলাম যদি কিছু খুঁজে পাওয়া যায়, আর পেলামও। হ্যাঁ, সেখানে রিমি একটা মানি ব্যাগ পেল, সেখান থেকেই জানতে পারলাম সেই লোকটার পরিচয়, সাথে একটা ফোন নাম্বারও। হ্যাঁ, এরপর আমি দুটো ফোন নম্বর মিলিয়ে দেখি, একটা রমানাদার কাছে পাওয়া আর একটা মানি ব্যাগে পাওয়া। দেখি দুটো নম্বর একই। লোকটার নাম মোহন কুমার দাস, ওরফে মনু। সে একজন সোনা পাচারকারী, এখন অবশ্য আমারই জেলে ভাজাতে রয়েছে। সোনা পাচারকারী আমাদের বাড়িতে? আমি আমার একটা বন্ধুর ফোন থেকে সেই নাম্বারটায় ফোন করি,
উপাসের গলার আওয়াজটা শুনতে পেয়ে আমি থমকে যাই। আর কিচ্ছু বলতে পারলাম না। বুঝলাম আমার খুব কাছের একজন। কে সে? বলছি মা। এরপর মিমি আমাকে একটা ভয়েস রেকর্ড পাঠায়, তাতে আমি সোনা পাচারের অনেক তথ্য পাই। রিমি কাকাইয়ের ফোন ঘাটাঘাটি করতে গিয়ে একটা ভয়েস রেকর্ডিং বের করে ফেলে, সেই ভয়েস রেকর্ডিংটা পুরোটাই আমরা শুনি। জয় গণেশ, আসল কথা বল, বক্সে গণেশের প্রজেক্টটা ঠিক আছে তো? টাকাটা যেন রেডি থাকে। টাকা সময় মতো পেয়ে যাবে, এবার কিন্তু এক খোকা যায়। আজ সকালে আমি আর রিমি কাকাইয়ের ঘরে বসে গল্প করছিলাম। রিমি হঠাৎ একটা লাড্ডুর বাক্স পায়। সেই লাড্ডুর বাক্সের ভেতরে থাকা লাড্ডু থেকেই পাওয়া যায় সোনার বল। ঠিক তখনই আমরা পুলিশ আঙ্কেলকে ফোন করে আসতে বলি। ছোটুনের ঘর থেকে? হ্যাঁ বাবা, কাকাইয়ের ঘর থেকে। আর ফোন নাম্বারটা ছিল কাকাইয়েরই। এসব কি বলছিস মিমি, নিজের কাকার নামে? হ্যাঁ মাসিমা, আপনার ছোট ছেলে মানে ছোটন একজন স্মাগলার। ছোটন, তলাপাত্র আর মিমি যা বলছে তা সত্যি? সত্যি করে বলতো ভাই। আমি কিন্তু বিশ্বাস করছি না ভাই, সত্যি করে বলতো, যা বলছে সব মিথ্যে? আমি তো তোর কোনো অভাব রাখিনি, তাহলে কেন, তাহলে এসব কেন? আমি ওদের কথা বিশ্বাস করিনি। তুই বল, সত্যি করে বল, তুই স্মাগলার নস? তোকে তো আমি সন্তানের মতো মানুষ করেছি, তুই বল, বল সব মিথ্যে? তুই স্মাগলার হতে পারিস না, বল, বল সব মিথ্যে, মিথ্যে সব। হ্যাঁ হ্যাঁ, আমি স্মাগলার। আমি আমি তোমাদের মতো বড় হয়ে উঠতে পারিনি দাদা, রোজগার করতে পারিনি। আমি আমি স্মাগলার, স্মাগলার আমি।